আব্বা, তুমি হাত ওঠানোর চেষ্টা করো, পারবা দেখো। আব্বা, এই হাতে তোমার শক্তি হবে, তুমি হাত উঠাও, উঠাও। আব্বা, মা মনে হয় রাইতে আইবো না, তুমি ওষুধ খাও। আব্বা, মায় মনে হয় আইবো না, আমি ঘুমে পড়ি। আব্বা, মা মনে হয় আইছে। মা! আব্বু, তুমি ঘুমাওনি? তোমার আব্বু ভালো আছে? তুমি ভাত খাইছ? তোমার আব্বু ওষুধ খাইছে? চলো। ওষুধ খাইছ? মুসা! মা! তোমার আব্বুর হাত পায়ে তেল মালিশ করে দিছিল? দিছি। সময় মতো ওষুধ না খাইলে, হাত পায়ে ম্যাসেজ না করলে তুমি তো ভালো হইবে না। মুসা, গ্লাস কই? ভাঙিয়ে গেছে। জিজ্ঞেস করলে আমি কিছু বলতে পারি না। তুই কিসের চাকরি করিস? তুই তো নটি, তুই চাকরি করিস না, তুই মিথ্যে কথা বলিস, তুই তো ভুয়া। তুই আমার মিথ্যে কথা বলে আমাকে কত বলিস না করব, কত বলিস না। তুমি জানো না আমি কোথায় যাই? চাকরিতে যাই, তারপর মালিকরা থাকতে বললে রাত করতে হয়, আর সেই রোজগারের টাকা দিয়া তোমার ওষুধ কিনে নিয়ে আসি, তোমার বাসা ভাড়া দেই, তোমার ডাক্তারের খরচ, তোমার ছেলের স্কুলের বেতন দেই। সংসার খরচ কিভাবে আসে? তুমি ব্যাংকে টাকা জমায় রাখছিলা, প্রাইভেট কোম্পানির মালিকের আন্ডারে 10,000 টাকা বেতনে ম্যানেজারের চাকরি করতা, স্ট্রোক করলো, প্যারালাইজড হয়ে গেলা। 50,000 টাকা দিছিল, ও তো তোমার হাসপাতালে থাকতেই শেষ, এখন চাকরি করবো না কি করবো? লজ্জা করে না জিজ্ঞেস করতে? আমার আমাকে বাঁচায় রাখছি, আমার গলা টিপে মারে ফেলা, পয়সা দিয়ে আমার ওষুধ খাবার কেনে।